আর আমার বাংলায় সবাই বললো গো ব্যাক গো ব্যাক, আর দিদি বললো ওয়েলকাম ওয়েলকাম। কোন নেতৃত্বকে ফোন করো, এলাকায় যাব, কিছু মরে মরে পুলিশ রাখো, যদি মায়া দুধ খেয়ে থাকে রাস্তা থেকে আমাকে ধরে একবার দেখিয়ে দি, তারপরে বাংলায় কি হয় বুঝিয়ে দেবো। রাত দুটোর সময়, রাত দুটোর সময় ডাকাতি করতে গিয়েছিল আমার বাড়ি, দম থেকে রাস্তায় ধরো না যদি ভুল করে থাকি। আমার অধিকার আছে গণতান্ত্রিক, আমার সংবিধান আমাকে বলার সাহস দিয়েছে, আমাকে পাওয়ার দিয়েছে, আমার জিজ্ঞেস করার অধিকার আছে। হে বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও, কেন একটা এমপি সেদিন ইচ্ছা করে পালালো, কেন সিএ এনআরসির বিরুদ্ধে ভোট দিল না, জবাব দাও। বলছে আমার কাছে জবাব নেবে, তার মানে ও তুমি যখন জবাব দেবে না তাহলে বুদ্ধদেব হও, বুদ্ধদেব যেমন জবাব দেয়নি বলেই তো আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ভুল বললাম নাকি? তুমি যদি জনগণের জবাব না দিতে চাও তাহলে জনগণ তোমার সাথে থাকবে কেন? কথা বুঝছেন না? তাই সিএবি বিল পাস করলো, পাস করার পরে আসামে দাও দাও করে আগুন লেগে গেল। কিসের আগুন? আসামিও যারা, যেমন আমরা বাংলা পশ্চিম বাংলার বাঙালি, তো আসামিও যারা তারা বললো আসামে কোন বাঙালিকে নাগরিকত্ব দেব না, হিন্দু হোক আর মুসলমান হোক। এই কথা শুনছে মাস কেন ঝাড়ে, বুঝতে পারছেন না? মাস কেন ঝাড়ে? মোদীর মাথা আমির শাহর মাথার উপর দিয়ে ঘাম বেরোচ্ছে, কি হলো বিপদ? একটাই কথা আসামীয়দের, যে আমরা বাঙালি আসামীয় ছাড়া কি হিন্দু কি মুসলমান জানি না, আমরা নাগরিকত্ব দেব না। এত আন্দোলন হলো, যেখানে মোদীর যাওয়ার কথা ছিল সেখানে যাওয়াকে ক্যান্সেল করতে বাধ্য হলো। আর আমার বাংলায় সবাই বললো গো ব্যাক গো ব্যাক, আর দিদি বললো ওয়েলকাম ওয়েলকাম। শুনছেন না? বেরিয়ে এসে কি বললো? এই কষ্ট হচ্ছে কেন? আমিও ভালোবাসতাম তো দিদিকে, হয়তো আপনারাও ভালোবাসতেন, কিন্তু আমি আপনাদের মতো অন্ধ প্রেমিক নয়, আমি অন্ধ প্রেমিক নয়, ভালো কাজ থেকে ভালো বলি। কেন ইনি এসে অনেক হসপিটাল করে দিয়েছে, কথা বুঝছেন না? ইনি এসে ইমামদের 2500 টাকা দিয়েছে, পুরোহিতদের ঘরে 12200 করে দিয়েছে, এটা ইমামরা জানে না, ইমামরা 2500 খেয়ে মুখে মেকেছে। দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। আর ওই সুযোগে দিদি টুক করে 12200 করে